আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মহিলাদের চারটি ভালো গুণ এবং মহিলাদের চারটি মন্দ এবং খুবই খারাপ মারাত্মক খারাপ চারটি গুণের কথা বলবো তো মেয়েদের প্রধান চারটি মারাত্মক মন্দ যে গুণগুলো আছে এগুলো হলো আপনি যদি মহিলাদেরকে ব্যাপর্দায় দেখেন বা ব্যাপর্দায় থাকে যদি যে মহিলারা এটা একটা মন্দগুল আল্লাহ পাকরবুল্লা আলমী বলেছেন আল্লাহ জাহিলিয়াতিল ওলা তোমরা বেপর্দা হয়ে জাহিলিদের মতো তোমরা বের হয় না সরে আহজাবের তেত্রিশ নম্বর আয়ত্ত কিন্তু আল্লাহ পাকরবুল্লা আলমিন বলে দিয়েছেন এবং দুই নম্বর হলো যে মহিলার সাত সজ্জা করে রাস্তায় বের হয় এই মহিলাদেরকে তাদের উপর লানত বসিত হয় আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই কিন্তু এই চারটা গুণ সমৃদ্ধ খারাপ মহিলাদেরকে তিনি আইডেন্টিফাই করেছেন তার কিতাব থেকে আমি নিয়েছি এবং তিন নম্বর হলো অন্য পুরুষের প্রতি যে মেয়ে আকৃষ্ট হয় এরকম মেয়ে যদি থাকে কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় বিয়ের আগে হোক বা পরে হোক এই সমস্ত মেয়েদের এটা মেয়েদের একটা খারাপ গুণ মন্দ গুণ এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা সাজসজ্জা করে হোক বা যেভাবে হোক নিজের দেহ প্রদর্শন করে এগুলো কিন্তু একটি খারাপ গুণ সমৃদ্ধ বিষয় তো এই চারটি বিষয় মহিলাদের খারাপ গুণ এখন আসলে আমরা ভালো গুণগুলো আমরা জেনে নিই এ বিষয়ে আল্লাহ আল্লাপাকর্বল আলমিন কিন্তু কোরআন শরীফের আয়াত এনেছেন মহিলাদের ভালো গুণের বিষয়ে মহিলাদের ভালো গুণের বিষয়ে বলেছেন সোয়ালি হাত সোয়ালি হাত মানে হচ্ছে দিনদার পরহেজগার যারা বেশি আমল করে ও যারা বিশ্বস্ত অনুগত মানে স্বামীর অনুগত থাকে তারা তারা তাদের এটা একটা ভালো গুণ যারা সতীত্ব এবং সম্পদের হেফাজত করে সুপ্রিয় সম্মানিত দর্শক এই বিষয়ে আল্লাহাক রাব্বুল আলিম বলে তা তাদের নিজেদেরকে হেফাজত করে যখন তাদের স্বামীরা অনুপস্থিতি থাকে এখন হেফাজত বলতে দুটি বিষয় একটি হচ্ছে তাদের লজ্জাস্থানকে হেফাজত করা সুদীত্বকে হেফাজত করা একটি হচ্ছে স্বামী সম্পদের হেফাজত করা এটা কিন্তু ওই ভালো মহিলাদের গুণ এটা পবিত্র কোরআনে কিন্তু পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন আর কোরআনে বলেছেন সৎ চরিত্রবান মেয়েদের কথা যাদের এটা একটা ভালো গুণ এবং সরল মনা হওয়া এই কথাটা কিন্তু রব্বুল আরামিন বলে দিয়েছেন যে কুট বুদ্ধি না করা ঝগড়া না লাগানো ভালো কথা বলা স্বামীর সাথে ভালো আচরণ করা এবং সবার সাথে ভালো আচরণ করা বাইরে ওদের ঘোরাফেরা না করা ঘরে অবস্থান করা এইগুলো হচ্ছে স্বামীদের স্ত্রীদের ভালো গুণ সুপ্রিয় সম্মানিত দর্শকের শ্রোতা যে মহিলাদের জানাতে যাওয়া খুব সহজ এ রবুল আহমিন বলেছেন যারা নিজেদেরকে হেফাজত রাখবে স্বামীর অনুগত্য করবে নামাজ রোজাগুলো করবে তারা খুব সহজেই জান্নাতে যেতে পারবে মহিলাদের ভিতরে সোভান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লা